অতি সম্প্রতি কেন্দ্রীয় সরকার শ্রমিক স্বার্থে তিনটি গুরুত্বপূর্ণ আইন পাশ করে, তবে এগুলোতে কিছু কিছু সংশোধনী আনা প্রয়োজন। বিশেষ করে শ্রমিকদের স্বার্থে এই সংশোধনী অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবিবার ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন করে কথা জানানো হয়। এই সাংবাদিক সম্মেলনে এমনটাও জানানো হয়, 16 তারিখ পর্যন্ত সারা ভারতবর্ষব্যাপী এই সময়ে কেন্দ্রীয় সরকারের কাছে এ ব্যাপারে তাদের দাবি দেওয়া পেশ করা হবে। এই সময়টাতে অর্থাৎ 10-16 অক্টোবর পর্যন্ত সারা ভারতবর্ষে ভারতীয় মজদুর সংঘ চেতাবনী সপ্তাহ হিসেবে তা পালন করবে। এই উপলক্ষে রাজ্যেও এর অঙ্গ হিসেবে সংশ্লিষ্ট জেলা শাসকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীর কাছে বার্তা পৌঁছানো হবে। আজকে ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমরা সাংবাদিক সম্মেলন আয়োজন করেছি। আমাদের 10-16 তারিখ পর্যন্ত ভারতীয় মজদুর সংঘ, মানে এটা সারা ভারতবর্ষব্যাপী হবে, 10-16 তারিখ পর্যন্ত হচ্ছে চেতাবনী সপ্তাহ। এই সময়ে আমরা সরকারের কাছে, ভারত সরকারের কাছে কিছু দাবি দেওয়া পেশ করছি। কারণ অতি সম্প্রতি আপনারা দেখেছেন কেন্দ্রীয় সরকার তিনটি বিষয়ে শ্রমকোড এনেছে, 2020 শ্রমকোড। এগুলি হচ্ছে সামাজিক সুরক্ষা সংক্রান্ত কোড 2020, পেশাগত সুরক্ষা স্বাস্থ্য কর্মক্ষম সরকারি কোড 2020, শিল্প সম্পর্ক কোড 2020। তো শ্রমিকদের স্বার্থের কথা বলে এই কোডগুলি আনা হলেও কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে এখানে শ্রমিকদের স্বার্থ সঠিকভাবে সুরক্ষিত। সাংবাদিক সম্মেলনে এমনটাও জানানো হয়েছে, এই সময়ের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার তাদের দাবি দেওয়ার প্রতি কোনো সদর্থক ভূমিকা না নেয়, তবে আগামী 28 তারিখ ভারতবর্ষব্যাপী অনুষ্ঠিত হবে প্রতিবাদ র্যালি। ভারতীয় মজদুর সংঘ রেসপন্সিভ কোঅপারেশনে বিশ্বাসী, অর্থাৎ দায়িত্বশীল সহযোগিতা। সরকার যে সমস্ত আইনগুলি প্রণয়ন করবে সেটা শ্রমিক স্বার্থের পক্ষে যে আইনগুলি প্রণয়ন করা হচ্ছে সেগুলিকে আমরা মেনে নিচ্ছি, কিন্তু শ্রমিক স্বার্থের বিরুদ্ধে, অর্থাৎ শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত হবে না এই ধরনের যেগুলি নেওয়া হয়েছে সেগুলি আমরা বিরুদ্ধে রয়েছি। তাহলে এই জন্য আমরা 10 যতগুলি অ্যাফিলিয়েটেড ইউনিয়ন আছে সবাই সরকারের কাছে জেলা, মানে ডিএমের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি দাওয়াগুলি পেশ করবো। যদি 16 তারিখের মধ্যে সরকার যদি আমাদের এই দাবি দাওয়াগুলি বিবেচনা না করে, তাহলে আমরা 28 তারিখ, এই মাসের 28 তারিখ প্রটেস্ট র্যালি হবে সারা ভারতবর্ষে। সুতরাং শ্রমিক স্বার্থে ভারতীয় মজদুর সংঘের এই কার্যক্রম আগামী দিনগুলোতে আরও কি নতুন বার্তা দেয়, এদিকে তাকেই শ্রমিক মহল সহ সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।